हैं स्टूडेंट्स, अस्सलामु अलैकुम। हमरा शुरू करते चाच्छी एमसीक्यूर उत्तर माला निये एवं गत दिन जे परीक्षा दिएछिलाम सेई उत्तरपत्र आज के मूल्यायन तुम्हारा निजेराई करछो, आमरा सेटार जस्ट समाधानगुलो करे देव। देखो एखन क्लियर किना तुम्हारा तारातारी जानाओ, आमरा शुरू करछि। क्लियर किना देखो एखन क्लियर किना प्लीज इनफर्म मी। ओके एखन शुरू करते जाच्छी। देखो তোমাদের শুরুতেই আমি বলি কোন উত্তরটা নিয়ে তোমাদের ঝামেলা ছিল। আমি ধারাবাহিকভাবে যাচ্ছি, আর তোমরা কি উত্তরগুলো আমি বলে দিব আবার নাকি তোমরা আবার কাউন্ট করছো? যেমন প্রথম প্রথম পেজে 1-13 পর্যন্ত ছিল, 1-13 মধ্যে কোনো কার কোথায় সমস্যা আছে বলো আমাকে তাড়াতাড়ি। 1-13 পর্যন্ত কোথায় কার সমস্যা আছে এটা একটু জানাও, আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছি। 1-13 হয়তো কেউ কেউ তোমরা এইগুলো তো তোমরা করেই ফেলছ, সুতরাং আমার আলাদা করে সমাধানের কিছু নাই। 12-13 তোমাদের হয়তো কারো কারো ঝামেলা থাকতে পারে, সেই 12-13 নাম্বারটা আমি একটু দেখাই দিচ্ছি। 11-12 কেউ বলছে 11-12, ওকে আমি নোট রাখলাম, তাড়াতাড়ি 11-12 দ্রুত। 11-12 সমস্যা না, দেখো 11 কি আমরা শুরু করে দেই। এই যে যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ থাকে, ভালো করে খেয়াল করো, যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে এই যে যে বহিঃস্থ কোণ উৎপন্ন করে, এই বহিঃস্থ কোণ এর অন্তঃস্থ কোণ এটা, তাহলে বিপরীত অন্তঃস্থ কোণ এটা, এই বিপরীত অন্তঃস্থ কোণের সমান এটা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে নিয়ম। তাহলে এটা যত ডিগ্রি, এটা যদি এক্স ডিগ্রি হয় এইটাও এক্স ডিগ্রি হবে। সেই মোতাবেক দেখো এইটা ছিল 80°, এটার বিপরীত অন্তঃস্থ কোণ এস পি কিউ, দ্যাট মিন্স ইজ এইটা, এই কোণটা হবে 80°, এই জন্য সঠিক উত্তর 80°। ক্লিয়ার বিষয়টা? ফাইন, ওকে। এখন 12 দেখো, 12 যারা বোঝো তারাও দেখো আবার, আর যারা বোঝো না তারা তো দেখবেই। এই যে একটা ষড়ভুজ আমি আঁকলাম, এইটাকে কেন্দ্র সুষম ষড়ভুজ, যে কোনো বহুভুজের এই এই শীর্ষে যে একটা কোণ বের করার সূত্র আছে n/(n-2)/(180°)/n, সূত্রটা হলো এটা, সূত্রটা হলো কত এটা, ঠিক আছে খেয়াল করো, সূত্রটা হলো n/(n-2)/180°)/n। n হলো বাহুর সংখ্যা, n কত সংখ্যা, কার সংখ্যা, বাহুর সংখ্যা। যেমন এটা ষড়ভুজ, তাহলে 6-6 (6-2)/180°/6, দ্যাট ইজ 4/6(180°), হুইচ ইজ 120°। তাহলে প্রত্যেকটা কোণের পরিমাণ হলো 120°। ক্লিয়ার বিষয়টা? কোনো অসুবিধা আছে? আর যদি এমন একটা প্রশ্ন এখানে একটা শিখে রাখো, যদি যে কোনো বহিঃস্থ কোণ উৎপন্ন করতে বলে এই কোণ পরিমাণ কত, তখন আর কিছুই না, সেটা বের করবে (180°)-(n-2)/(180°)/2, এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ এই কোণটা তুমি 180°কে বাদ দিয়ে দিলে তো এই যে এই কোণটা পেয়ে যাচ্ছ, তাই না? সবাই বুঝছো কিনা দেখো।
ওকে, এখন আসো আরেকটা জিনিস হলো 13 নম্বর, বৃত্তের ব্যাসার্ধ। এটা অনেকেই প্রশ্ন করছিল আমাকে, ব্যাসার্ধ আর যদি হয় ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, যদি এই ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে টোয়াইস আর, তাহলে পাই ইন্টু টোয়াইস আর হোল স্কোয়ার, দ্যাট ইজ 4πr², ক্ষেত্রফল হবে 4 গুণ। কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে ক্ষেত্রফল কত গুণ বাড়বে, বাড়বে মানে কি, তাহলে আগে ছিল 4πr², পরে হলো 4πr², তাহলে বাড়লো কতটুকু, এটা বিয়োগ এটা, দ্যাট ইজ 3πr² না, 3πr² অর্থাৎ ক্ষেত্রফলের 3 গুণ হইল না, কয় গুণ বাড়লো, 3 গুণ। এই জন্য ক নাম্বারটা অ্যান্সার হবে। 12 এর 1.2 নম্বর পয়েন্ট মানে কি কথা হইলো আমি বুঝলাম না ব্যাপারটা। 12 এর 1.2 পয়েন্ট মানে এটা তোমার কথা কিন্তু বুঝিনি আমি, আন্ডারস্টুড, সবাই আন্ডারস্টুড হয়ে গেছে। এখন আমরা পরের পেজে যাই, পরের পেজ দেখো, 14 থেকে 28 নম্বর পর্যন্ত কোনো সমস্যা কোথায় আছে তাড়াতাড়ি আমাদের জানাও। 28 থেকে 14, দ্যাট মিন্স 14 থেকে 28, উল্টাভাবে বললাম একবার, সোজাভাবে বললাম একবার, 14 থেকে 28 এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখো, অতি দ্রুত জানাও। জানাও তাড়াতাড়ি, জানাও। ফাহিম ফয়সাল স্যার, 12 এর রোমান 1-2 মানে কি কি জিজ্ঞাসা করতেছো, 12 এর 1-2 রোমান 1-2 কি জিজ্ঞাসা করতেছো বলবে তো, এক হবে না, গুণন মাত্রা 4 না, গুণন মাত্রা এখানে 6, তাহলে এক হয় কেমন করে? এই ফাহিম ফয়সল, 12 এর রোমান 1-2 এটা কি মিন করতেছো তুমি, খালি লিখে আছো 12 এর 1-2, 1 আর 2 হবে না, হবে হলো 2 আর 3, দ্যাট ইজ গ নাম্বার। আন্দাজে একটা কমেন্টস করে বসো, নেক্সট দেখো কোনো সমস্যা আছে কিনা। তাহলে 24 নম্বর, বেশ আবিদ আনোয়ার অনক, এটা তোমাদের বইয়ের এই ম্যাথটা আছে তোমাদের, কেন যে তোমরা এই প্রবলেমগুলো করলে আমার সাথে বুঝলাম না ব্যাপারটা, P-1/P = 7 এটা দেওয়া আছে না। 24 নম্বর দেখো, P-P²-6P-1, এটা এই ধরনের অঙ্ক এই তোমরা যার দেখি 15, একজনে বলছে 15, 24 শুরু করে দিচ্ছি আমি, দেখো এটা পি নিচে পি কমন নেও, পি কমন নিলে P-6/1/P হচ্ছে না আবিদান রনক, বুঝছ, ওর পি কাটা যাচ্ছে, তাহলে 1/P-1/P-6 না, 1/P-1/P = 7 না, 7-6 1/1 = 1, তাহলে এখন বুঝছো তো আবিদান, তাহলে 15 22 24 তো সমাধান হইল, 20 21 22, ওকে ধারাবাহিকভাবে দেখতেছি আমরা। দেখো 15 নম্বর কি বলছে, প্রশ্ন করার দরকার সেই জন্য প্রশ্ন করতেছো নাকি, এটা এটার সাথে কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে, এটার সাথে তুমি 25 যোগ করো, আরগুলো এই যে একটা সংখ্যা 25 আছে না, তাহলে দেখো 3x² 2×3x×5+5² এই যে 3×6 = 5, 6 = 30, তাহলে 3x+5² কি এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে কত যোগ করলে হচ্ছে, 25 যোগ করলে হচ্ছে, এই যে 25 যোগ করলে হচ্ছে, তাহলে আমাদের এটা 15 কমপ্লিট, এখন আসো 20, এই দেখো 20,
21 22 এখন 20 এ যাচ্ছি 20 হলো দেখো এই যে চিত্রটা আমি আঁকা এখানে বড় করে বি এফ সি এই বাহু সমান এই বাহু আর টোটালটা দেওয়া আছে 10 আর এটা 8 দেখো ছেলেমেয়েরা তাহলে এইটা সমান যেহেতু এটা তাহলে এটা 5 এটাও 5 তাহলে এবিএফ এর ক্ষেত্রফল কি এবিএফ ইজ ইকুয়াল টু হাফ ইনটু বিএফ ইনটু এবি হাফ ইনটু 5 ইনটু 8 দ্যাট ইজ 20 দ্যাট ইজ 20 কই 20 ও পরিসীমা চাইছে সরি ভুল করছি আমি এটা এটা 5 আর এটা 8 তাহলে এই বাহু বের করতে হবে আগে এফ স্কোয়ার বের করতে হবে এফ হবে রুট ওভার 8 স্কোয়ার 5 স্কোয়ার তাহলে 64 আর 25 হবে 89 89 এর বর্গমূল করো কত হয় রুট ওভার 89 এটা যোগ 8 যোগ 5 দেন অ্যান্সার 22.43 এই যে 22.43 হবে পরিসীমা কত হবে তাহলে এই যে এফ বাহু বের করলে এটা যোগ করবে এটা যোগ করবে তাহলে 22.43 আসবে তাহলে আমাদের গেল 20 গেল এখন 21 আসো এফসি এর ক্ষেত্রফল এফসি এর ক্ষেত্রফল তো এটা এই যে এবিসি এর ক্ষেত্রফল বের করো আগে হাফ ইনটু 8 না 10 ইনটু 8 না দ্যাট ইজ 40 নাকি সরি 32 40ই তো হয় 5 10 4 8 5 8 40 40 হলো না এখন এবিএফ এর ক্ষেত্রফল ভাগ দিবা এটার থেকে এবিএফ এর বিএফ আমরা জানি তো বিএফ এর ক্ষেত্রফল তো 20 এবিএফ এর ক্ষেত্রফল হাফ 5 8 20 অতএব এটার থেকে এটা বাদ দিলেই তো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে তাহলে ওইটার রেজাল্ট 20ই হবে এই দেখো এই যে 20 সেন্টিমিটার 20 বর্গ সেন্টিমিটার ক্লিয়ার তাহলে আমরা করে ফেললাম 21 করে ফেললাম এখন আসবো আমরা 22 22 নাম্বার দেখো 3.5 এর ম্যাথ এই ম্যাথগুলা এমসিকিউতেও আসে সিকিউতেও আসে 3.5 এর আর তেমনগুলো আসে না শুধু যে বনভোজনের একটা ম্যাথ আছে না ওই ম্যাথটা করে রাখবে 3.5 আর এখানে সূত্র হলো দেখো আমি সূত্র সব শুধু এই ম্যাথটাই না সবগুলো একটু আলোচনায় যাচ্ছি আই ইজ ইকুয়াল টু পি এন আর সূত্র শিখছ আবার এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই মানে সুদ আসল বা মুনাফা আসল এ দেওয়া প্রকাশ করা হয় এস দিয়েও প্রকাশ করা হয় তাহলে পি পি এন আর পি কমন নিলে ওয়ান প্লাস এন আর অর আমরা বের করব কি আসল পি ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস এন আর এর মান কত এর মান হলো যে 912 মুনাফা আসল 912 ওয়ান প্লাস এন হলো 2 বছর আর মুনাফার হার হলো 0.07 এটা করো যেটা আসবে সেটা হলো 800 টাকা আসবে এটা ক্যালকুলেটরের বাকিটা কাজ বাকি কাজ কোথায় ক্যালকুলেটরে ওকে ভূমি ও হাইট সেম হলে এরিয়া সেম এভাবে বের করা যায় না অবশ্যই যায় সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েও তুমি পারবে না আবার তখন তো অতিভুজ লাগবে এই অঙ্কন দেখো ভূমি আর হাইট সেম মনে করো এটা 10 এটাও 10 তাহলে হাফ 10 ইন্টু 10 তাহলে 50 হবে হ্যাঁ অবশ্যই বের করা যায় অঙ্কন বুঝছো তো তোমার প্রশ্ন এটাই ছিল তো
হ্যাঁ, ওই বমি ব্যবহার করেও করতে পারবা তুমি, নানানভাবেই করতে পারবা। বুঝছি আমি তোমাদের কথা। কেউ কেউ বলতেছো যে এইটা তো ভূমি আছেই, এই হাইট এটা, হ্যাঁ ওইটাও ওইটাও করতে পারবা, একইভাবেই করতে পারবা। এটা হলো সাধারণ ডিসকাশন দেখাই দিলাম এই জন্যেই যে সবাই এটা বুঝতে পারো। হ্যাঁ এটা ওইভাবেও করতে পারবে। কেউ কেউ দেখো যে এইভাবে বলছো, ভালো করে খেয়াল করো, এফ সি বি এ, এটা এইট, এটা যেহেতু টোটালটা 10, তাহলে এটা 5, এটা 5, তাহলে এটার ভূমি হলো 5, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 8, এইভাবেও করা যাবে, 20, এভাবেও করা যাবে, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, দুটি আলাদা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, দুটি আলাদা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ভূমি আর উচ্চতা যদি একই হয়, ভূমি আর উচ্চতা একই হলে তো একই ধরনেরই হবে, ক্ষেত্র বলতে একই হবে। দুটি আলাদা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি ভূমি আর উচ্চতা একই হয় তো একই, তো একই হলে তো একই হবে রেজাল্ট। ওকে, আর দেখো এই পৃষ্ঠায় কোনো সমস্যা আছে কিনা, আমরা নেক্সট টপিক্সে যাব। আর নোটিশ তোমাদের আগামী হায়ার ম্যাথ ক্লাসে, ওই জুবায়ের জানাইছিল ব্রহ্মগুপ্তের উপপাদ্য তোমাদের বাকি আছে, ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা আমরা পড়াবো হায়ার ম্যাথ ক্লাসে। ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবে, যারা আর মানে এটার বাধার সম্মুখীন না হওয়া, যাতে ভালোভাবে অনেক দিন মনে থাকে, সেই জন্যে আগামী ক্লাসে উপস্থিত থাকবে। আমরা এখন যাচ্ছি 29 থেকে 42 নাম্বার পর্যন্ত শিটে, 29 থেকে 42। দেখো এই জায়গায় তোমাদের কোন কোন জায়গায় সমস্যা আছে তাড়াতাড়ি জানাবো, তারপরে আমরা আরেকটা এসে যাবো, এমসিকিউতে যাব। ২৯ থেকে ৪২, এর মধ্যে কোনটায় সমস্যা আছে দ্রুত জানাও। তোমাদের আমি ভালোভাবে বলছি, দেখো এই এমসিকিউগুলা যাদের সলভ করা থাকবে তাদের এমসিকিউতে কোনো প্রবলেম হবে না। যে সমস্ত ছাত্রছাত্রী এই ফাঁকিবাজি করতেছে তাদের কপালে দুঃখ আছে, কেননা ওরা তো এই জিনিসগুলা থেকে বঞ্চিত হচ্ছে, ওরা এভাবে শিখলেও না পারবেও না। সুতরাং আমি আশা রাখবো নেক্সট ক্লাস থেকে সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেশন যেন সবার থাকে, সেটা আমি 29, 37, 38, 41, 42, 29, 30, 41, 42 সরবুজের গুণনকোণ বের করা হয়, এই জুবাই ইয়ার গুণনকোণ বের করার সূত্র হলো, এই দেখো এখানেও গুণনকোণ 360/n। এটা যদি সুষম বহুভুজ হয়, কি বহুভুজ হয়, সুষম বহুভুজ, সুষম বহুভুজের ক্ষেত্রে গুণনকোণ বের করার সূত্র হলো 360/n হয়, আর n ইজ দ্য নাম্বার অফ সাইডস, মানে বাহুর সংখ্যা হলো n। 33, 36, 42, এ তো সবই বলতেছ। হ্যাঁ দেখো, এরপরে আসছে 33 নাম্বার, না 29 বলছ, চাপের দৈর্ঘ্যর সূত্র জানো না তোমরা, এস ইজ ইকুয়াল টু থিটা বাই 360 ইন্টু 2πr, এটা হলো চাপের দৈর্ঘ্যর সূত্র। তো এই চাপের দৈর্ঘ্যর সূত্র মাধ্যমে 29 নাম্বার অঙ্ক ম্যাথটা করবে। এই অর্ণব, চাপের দৈর্ঘ্যর সূত্র বের করার সূত্র হলো, দেখো এসি এসি দেওয়া আছে, ও যেহেতু কেন্দ্র, ও যেহেতু কেন্দ্র, এসি যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে 6, তাহলে এইখানে সূত্র মধ্যে বসাই দিবে, থিটার মান তো দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এই সূত্রের মধ্যে বসাই দিলেই তো চাপের দৈর্ঘ্য পাওয়া যাবে। এরপরে দেখো 30, 30ও পারে নাই, আর আল্লাহ গাধা, বৃত্ত করার ক্ষেত্রফলের সূত্র হলো, দেখো
थीटा बाय 360 इनटू पाई आर स्क्वायर आर एर मान सिक्स तो एखे ना सरि आर एर मान कत एखे आर एर मान सिक्स आर एर मान कत सिक्स क्यों सिक्स ए सी एर दैर्घ्य देव आ बारो जख बारो देव आटा व्यस व्यसार्ध हो सिक्स आर एर मान सिक्स तो ये बसाले चापर दैर्घ्य बड़ी आसने बसाले क्षेत्रफल बड़ी आसगू तो पारा उचित छो तुम्हारे एरपर नम्बर हल तेत्रिस तेत्रिस देख আসলে এরা ট্রাই করে নাই কী করবে আর তেত্রিশ এক্স হলো 0.4 পৌনঃপুনিক ওয়াই হলো 0.8 পৌনঃপুনিক টাকা ওইদিকে এটা কীভাবে হলো প্রথমটা হলো এক্স প্লাস ওয়াই এর মান কত 0.4 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক তাহলে 4/9 8/9 তাহলে 12/9 दैट इज 4/3 4/3 ये आई ओ 1.333 दैट इज 1.3 आसे उत्तर प्रथम ठीक आ कैलकुलेशन कर फोर गाधा रे गला 4/9 8/9 ये 32/81 करे ही नहीं एकदम ही करे नहीं ये 32/81 आबार x/y देखो ये 4/9 होबे 5/9 होबे ताहले 4/9 ना 8/9 ताहले 4/9 ऊपर 9 गेलो नीचे 8 आसलो তাহলে 1/2 আসলো দ্যাট ইজ 0.5 এই যে 0.5 কমন একটা ম্যাথ পারো না তোমরা এইসব তো ঝামেলা দেখো 36 নাম্বার সবার এই প্রশ্ন 36 একটু খেয়াল করো এই যে চিত্র যেহেতু বোঝা যাচ্ছে না এখানে আমি আঁকাই দিলাম এখানে এটা হলো পাস 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 আর এইখানে হলো কত ডিগ্রি 30 ডিগ্রি না 30 ডিগ্রি দেখো এক নাম্বার প্রথম প্রশ্নটা কি বৃত্তটির ক্ষেত্রফল এটা বাহুর দৈর্ঘ্য পাঁচ তাহলে এক নম্বর ক্ষেত্রফল হবে 25 পাঁচ স্কোয়ার ঠিক আছে দুই নম্বর হচ্ছে পরিধি পরিধি হলো 2/r তাহলে 2×3.1416×2.5 কেন এই পুরা বাহু দৈর্ঘ্য পাঁচ তাহলে ব্যাস পাঁচ তাহলে ব্যাসার্ধ 2.5 এটা গুণ করো একটুও পরিশ্রম করে নেই একদম খালি আমার ইসে রয়ে গেছে যে স্যার দেখাই দেবে আমরা দেখব এই দেখো 15.60 এই 15.708 ছিল 701 এখন ইউএফ বৃত্তাংশের ক্ষেত্রফল এই যে এইটা 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 এই যে এইটার ক্ষেত্রফল বৃত্তাংশ মানে বৃত্ত করার ক্ষেত্রফল কিছুক্ষণ আগেই তো বললে বৃত্ত করার ক্ষেত্রফলের সূত্র কি থিটা বাই 360×πr² এটার মান বের করবে বের করলেই তো এই ক্ষেত্রফল ওইটাই আসবে এই ক্ষেত্রফলে 1.64 আসবে ফলে উত্তর এইটাই আসবে সূত্র এটা বৃত্ত করার ক্ষেত্রফল তো কিছুক্ষণ আগেই পড়লাম বৃত্তকলাও যে জিনিস বৃত্তাংশও একই জিনিস ওকে এরপরে দেখো আর কোনটা আছে এখানে কয় নাম্বার করলাম এটা আমরা 36 এরপরে 38 আটের ঘূর্ণন কোণ কত ডিগ্রি দেখো এটা তো আর বহুভুজ না এটা ঘূর্ণন কোণ হিসাব করা হয় ক
কত ডিগ্রি কোণে, একদম খাঁটি বাংলা কথা শুনে নাও, একটা বস্তুকে কত ডিগ্রি কোণে ঘুরালে ঠিক সেই আগের অবস্থায় আসবে, দ্যাট ইজ কল্ড ঘূর্ণন কোণ। আবার বলছি, যেমন এই যে কলম দেখো, এটা লাল কলম, লাল কলমের একটা মাথা এদিকে আছে, এটা এই বরাবর আছে, কিন্তু দেখো তোমার ক্যামেরার উপরের দিকে বরাবর মাথা আছে। তাহলে এই যে ঘুরাইলাম দেখো, এই 90 ডিগ্রি কোণে ঘুরানো হলো, 180 ডিগ্রি কোণে ঘুরানো হলো, 270 ডিগ্রি কোণে ঘুরানো হলো, 360 ডিগ্রি কোণে ঘুরানো হলো। তাহলে এটার ঘূর্ণন কোণ হবে 360 ডিগ্রি। এখন এইটকে তো দেখো, এই মনে করে এইটা একটা চিহ্ন দিয়ে রাখলাম এই মাথা, যদি আমরা একটা ঘুরে নিতে এই যে এইটটা মাথার চিহ্নটা যে এইভাবে নিয়ে আসলাম, তাহলে তো সেই এই যে এইট আর এইটের মধ্যে কোনো পার্থক্য আছে না। তাহলে কত ডিগ্রি কোণে ঘুরাইলাম? 180 ডিগ্রি। এই জন্য এইটার ঘূর্ণন কোণ 180 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার কিনা? তাহলে ঘূর্ণন কোণ কত, যদি সুষম বহুভুজ থাকে, সুষম বহুভুজের ক্ষেত্রে বের করার সূত্র হলো 360/n, অর্থাৎ 360কে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে একটা সুষম বহুভুজের ঘূর্ণন কোণ। একটা সুষম বহুভুজের ঘূর্ণন কোণ বের করার সূত্র হলো এটা। আর যদি বহুভুজ ছাড়া অন্য কোনো জিনিস থাকে, সেটার জন্য খাঁটি বাংলা সূত্র কি, ওই বস্তুকে কত ডিগ্রি কোণে ঘুরালে সেটা ঠিক একই আকার ধারণ করবে, অর্থাৎ ওই জিনিসই হবে, দ্যাট ইজ কল্ড ঘূর্ণন কোণ। তাহলে এই আটকে মনে করো চিহ্ন দিয়ে রাখলাম এই মাথা, ঘুরে এই নিচের দিকে আনলাম, তাহলে 180 ডিগ্রি কোণে ঘুরে নিলাম, তাহলে একই থাকলো, তাহলে এটার ঘূর্ণন কোণ 180 ডিগ্রি। এখন বুঝছো কিনা? কারো অসুবিধা সেটা? তাহলে আবার বলছি আমরা, যখন সুষম বহুভুজ হবে সেটার ঘূর্ণন কোণ বের করার সূত্র কি, 360/n, n হলো বাহুর সংখ্যা। আর যদি সুষম বহুভুজ না হয় তাহলে বাংলা সূত্র কি, কোনো বস্তুকে যত ডিগ্রি কোণে ঘুরানোর পর ঠিক ওই বস্তু বা একই আকার পাওয়া যায় সেই কোণটাই হলো ঘূর্ণন কোণ। যেমন আটের একটা চিহ্ন দিয়ে রাখলাম এই মাথা, এই 180 ডিগ্রি কোণে ঘুরাইলে এইটুকু হলো না, দেখো এটা এই আট আর এই আটের মধ্যে কোনো পার্থক্য আছে, এটা তো চিহ্ন দিয়েছি তোমার বোঝানোর জন্য। তাহলে 180 ডিগ্রি কোণে ঘুরাইলে সে একই আকার ধারণ করে, সুতরাং এটার ঘূর্ণন কোণ 180 ডিগ্রি। আমার মনে হয় এখন ক্লিয়ার থাকার কথা সবার। এরপর দেখো 41 নম্বর, হ্যাঁ এটা নিয়ে একটু এই এটা একটু অস্পষ্ট ছিল, আমি আপলোড দেওয়ার পর ফিল করছি যে আসলে এটা অস্পষ্ট ছিল। দেখো এই যে ঘূর্ণন কোণ নিয়ে কোনো অসুবিধা আছে তোমাদের? যারা ক্লাস করনি দেখো আবার তাদের বলছি, একটা বহুভুজের এই যে শীর্ষে সুষম বহুভুজের এই শীর্ষে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, শীর্ষে উৎপন্ন কোণ এটার বের করার সূত্র হল n-2×180°/n, n হলো বাহুর সংখ্যা। দেখো যে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি ডিগ্রি 60 ডিগ্রি না, দেখো কীভাবে 60 ডিগ্রি হয়, বাহুর সংখ্যা কেন 3×2×180°/3, দ্যাট ইজ 180°/3, দ্যাট ইজ 60 ডিগ্রি না, এই যে 360 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, আমরা এখন যাচ্ছি 41 নম্বরে। দেখো এটা বুঝছো তো সবাই? 41 নম্বর, 41 নম্বরের ম্যাথটা কি দেখো, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে।
আর অঙ্কনকে কনগ্রেটস জানাচ্ছি, অঙ্কন দেখলাম একমাত্র সে কমেন্টস করছে 60-এ 60 পেয়েছে, আবারও সব অঙ্কনকে ধন্যবাদ। ইতিমধ্যে আমি এই রিপ্লাইও দিয়েছি তোমার কমেন্ট সেকশনে, তুমি লিখেছ তো 60-এ 60 পেয়েছ, ভেরি গুড। এইটা ছেলেমেয়েরা, এইটা ছিল 50 ডিগ্রি, এটা ছিল 64 ডিগ্রি। আমি কিন্তু উত্তরমালায় আবার দেখো এটা ব্লু কালিতে লিখে দিয়েছি কত ডিগ্রি কত ডিগ্রি, তোমরা তো যারা দেখো নাই তো দেখোই নাই, আর যারা দেখছ দেখো এটা উত্তরমালার মধ্যে ব্লু কালি দেয়া, ব্লু কালার দিয়ে লেখা ছিল। বলা আছে এই কোণ এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই যে সমান্তরাল বলা আছে। আর এই ডি কোণটা কত এটা বের করতে বলছে, এই কোণটা কত দেখো, এইটা এটা সমান্তরাল, তাহলে এইটা এটা সমান্তরাল, এটা যদি তাদের ছেদক হয় এই কোণের অনুরূপ কোণ এটা না, তাহলে এটা কত ডিগ্রি হইল, 64 ডিগ্রি হইল। তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এদের বাদ দাও, এটা বাদ দিলে আসবে হলো 66 ডিগ্রি, এই উত্তর হলো 66 ডিগ্রি, 66 ডিগ্রি, বুঝতে পারছ? এরপর 41 গেল 42, চার পাখা বিশিষ্ট ঘূর্ণন প্রতি সমতার মাত্রা, এটাও দেখো এতে এই আমি দেখো প্রতি সমতার থেকে কিন্তু চার ধরনের চারটা অবজেক্টিভ দিয়েছি, এইগুলোই পরীক্ষায় আসে ঘুরে ফেসে। দেখো চার পাখা বিশিষ্ট ই কিন্তু একটা বর্গাকারের ন্যায় ধারণ করবে, খেয়াল করছো এটা, এই যে একটা পাখা, এই যে একটা পাখা, এই যে একটা পাখা, এই যে একটা পাখা, এই যে একটা পাখা মনে করো, এই একটা পাখা, এই একটা পাখা, চার পাখা বিশিষ্ট ফ্যান না এটা, তাহলে একটা বর্গাকার অবস্থা ধারণ করতেছে না? একটা সুষম বহুভুজ, বর্গক্ষেত্রে সুষম বহুভুজ, সুষম বহুভুজের ক্ষেত্রে যে কয়টা বাহু থাকবে তার ঘূর্ণন প্রতি সমতার মাত্রা তত হবে, এখানে বাহুর সংখ্যা কত আছে 4, তাহলে ঘূর্ণন প্রতি সমতা হবে 4। একটা সমবাহু ত্রিভুজ যদি হতো তাহলে ঘূর্ণন এখানে সুষম এটা, তাহলে বাহুর সংখ্যা কত 3, তাহলে এটার প্রতি সমতার মাত্রা হবে 3। কিন্তু সুষম না হলে কিন্তু এই নিয়ম তোমার প্রযোজ্য হবে না, যেমন তোমাদের মেয়েরা ছেলেরা দেখো এই যে একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটার প্রতি সমতার মাত্রা কত হবে, এটা তো সুষম না, খালি দুইটা বাহু সমান এটা তো সমান না বলো, তাহলে এটাকে চিন্তা করতে হবে একটা রেখা বরাবর ভাঁজ করলে যেন দুই মাথা পুরোপুরিভাবে মিলে যায়, সেটাই হবে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা। এখন দেখো এই বরাবর যদি ভাঁজ করা হয় তখন পুরোপুরিভাবে মিলে যাবে, সুতরাং ঘূর্ণন প্রতি সমতার মাত্রা হবে 1। অন্য তাহলে সুষমর ক্ষেত্রে সূত্র কি, যে কয়টা বাহু থাকবে সেই বাহুর সংখ্যাই হবে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা, সবার ক্লিয়ার কিনা? কার ক্ষেত্রে বাহুর সংখ্যা হবে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা, যদি সুষম বহুভুজ হয় তাহলে তার বাহুর সংখ্যাই হবে ওই চতুর বহুভুজের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা। এখানে বলা হচ্ছে চার পাখা চার ব্লেড বিশিষ্ট একটা ফ্যান, তাহলে ফ্যানের আকৃতিটা এই যে এই ধরনের থাকবে না, তাহলে এটা একটা বর্গাকার গঠন করবে, তাহলে এটার বর্গক্ষেত্র সুষম বহুভুজ চার বাহু বিশিষ্ট, সুতরাং ঘূর্ণন প্রতি সমতার মাত্রা 4। আবার সুষম এটা সমবাহু ত্রিভুজ, তাহলে বাহু তিনটা, তাহলে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা 3, কিন্তু এইটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু এই ক্ষেত্রে তো সুষম না, তাহলে এমনভাবে একটা রেখা বরাবর এটাকে ভাঁজ করলে যদি পুরোপুরিভাবে মিলে যায় সেইটাই হবে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা, তাহলে এটার মাত্রা 1। এটা তিনভাবে সমানভাবে মিলে যাবে, এটা চারভাবে মিলে যাবে, ওকে তাহলে আমরা এটা শিখে ফেললাম, দেখো কারো অসুবিধা আছে কিনা। তাহলে আমরা যাচ্ছি 42 ক্রস করলাম, এখন আমরা পরের পেজে যাচ্ছি। ৪৩ থেকে 60
43 থেকে 60 এর মধ্যে দেখো কোনটা সমস্যা আছে। 43 থেকে 60 এর মধ্যে তাড়াতাড়ি জানাও আমাকে। কি ব্যাপার স্টুডেন্ট, জিমিয়ে গেলে নাকি? জাগ্রত থাকো, জাগ্রত থাকো। তাড়াতাড়ি করো, কি না ইয়ার 59, তাড়াতাড়ি করো। হয়েছে নাম্বারগুলো? ওরে বাবারে, 47, 50, 57, 58। দেখো আমি লিখে রাখছি, 47, 50, ধারাবাহিকভাবে জুবায়ের 53, 57, ওরে আল্লাহ 58। তারপরে এই অবজেক্টিভ শেষে একটা ম্যাথমেটিক্যাল গেম হবে আজকে, সবাই অংশগ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে থাকি। এটার পরে কি হবে, একটা ম্যাথমেটিক্যাল গেম। দেখো আমরা এক এক করে যাচ্ছি। ওকে, আমরা তাহলে প্রথমে যাচ্ছি 47। হোয়ার ইজ 47? সামান্তরিকের ভূমি আর উচ্চতা, তুমি একটা বোকা গো যে জিজ্ঞাসা করছো। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ওই 12 × 8, দ্যাট ইজ 96 স্কোয়ার সেন্টিমিটার। এটা হলো 47। তাহলে 47 শেষ। এরপরে 50, 50 দেখো, এ 15 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন আসলে তোমরা কেন যে এগুলা আসলে প্রশ্ন পড়ে দিছ পরীক্ষা, নাকি এমনি এমনি খালি বসার কথা বসছিলে, এটাই তো বুঝলাম না আমি। 15 ডিগ্রি, দ্যাট ইজ 10 45 ডিগ্রি, হুইচ ইজ 1। আর রাইট সাইড আছে √2 sin 45 ডিগ্রি হবে, তাহলে √2, 1/√2, হুইচ ইজ 1। তাহলে 1 নম্বর অপশন সঠিক। আবার cot 4 এ, 2 নম্বর অপশন হলো cot 4 এ, cot 60 ডিগ্রি, 4 × 15, দ্যাট ইজ 1/√3, 1/√3, আর এটাও ঠিক আছে। আবার sin 4 এ ইজ ইকুয়াল টু sin 2 আইসে, sin 4 এ
दैट इज साइन 60 डिग्री दैट इज रूट थ्री बाई टू और साइन टॉइस कॉस टॉइस दैट इज कॉस 30 डिग्री हुईस इज रूट थ्री बाई टू तेल ये दुटो समान तीनटाई सठिक उत्तर पंचाश एरपर तिप्पन्न देख ये तो ज्ञानमूलक प्रश्न ज्ञानमूलक प्रश्न ज्ञानमूलक देखार सूत्र मध्य लेखा आज ए इज इक्ुअल टू ए टू दिवार जिरो इज इक्ल टू वन कख जख ए इज नट इक्ुअल टू जिरो है यही क्षेत्र ये प्रजोज्य तुम्हारे ये ज्ञानमूलक मध्य आईटा देखे नियो एरपर सतान्न सतान्न अल्लाह रे अल्लाह तुम्हारे सुबुद्धि देख এগুলা কত সুন্দর করে ক্লাসে পড়ানো হয়েছিল তারপরে এই অবস্থা তোমাদের দেখো এই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি এন ইনটু এন প্লাস ওয়ান বাই টু না তাহলে এটা একশোটা তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি প্লাস ডট 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 একশো এন এর মানে এখানে একশো না তাহলে একশো ইনটু একশো প্লাস ওয়ান বাই টু দ্যাট ইজ পঞ্চাশ ইনটু একান্ন সরি কত হলো পঞ্চাশ ইন্টু একান্ন দ্যাট ইজ পঞ্চাশ পঞ্চাশ হবে রেজাল্ট হবে পঞ্চাশ পঞ্চাশ তারপরে সাতচল্লিশ সাতচল্লিশ নাম্বার কই সাতচল্লিশ নাম্বার পারো নাই তোমরা এগুলো তো আমার নাইনে ভর্তি করাইতে হবে আসলে নাইনে ভর্তি করাইতে পারলে তাহলে সুবিধা হইতো দেখো তিপ্পান্ন গেল এরপরে সাতান্ন ও সাতান্নও গেল এরপর আটান্ন আটান্ন কই टू एक्स माइनस वन बाई थ्री सिक्स इक्वल टू टू थ्री सिक्स माइनस वन बाई टू सिक्स समान कत एटार तो जखन ए देखो ये मैथगुला देखो भालो करे ख्याल करो जखन एदिके एटा मिलबे ना तखन एखाने एक्स फ्री करे फेलबे की करे फेलबे फ्री करबे किभाबे देखो এইখানে ফ্রি করলে কি করা যায় এক্স কমন নিলে না টু কমন নিলে এক্স মাইনাস ওয়ান বাই সিক্স এক্স ইজ ইকুয়াল টু টু অর এক্স মাইনাস ওয়ান বাই সিক্স এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এখন মান বের করতে হবে এটার মান বের করতে হবে এটার আরও একটা বুদ্ধি আছে দেখো এইটা এই এইভাবে করো এটা আরও শর্টকাট বুদ্ধি আছে কিন্তু দেখো শর্টকাট দেখবা শর্টকাট হলো এইটা বানাইতে গেলে কী করতে হইতেছে এটারে এটা বানাইতে গেলে দেখো দেওয়া আছে টু এক্স ওয়ান বাই থ্রি সিক্স এটা শর্টকাট মেথড দেখো হ্যাঁ থ্রি বাই টু দিয়ে যদি আমরা উভয় পার্শ্বকে গুণ করি তাহলে টুয়াইস এক্স দেখো থ্রি সিক্স এখন স্যার কীভাবে বুঝলাম থ্রি বাই টু দিয়ে গুণ করতে হবে বুঝলাম এইভাবেই দেখো এই টু টু কাটা গেল এটা গুণ যখন করবো আমরা থ্রি বাই টু ইন্টু টুয়াইস এক্স এখানে কাটলাম না থ্রি বাই টু বাই ওয়ান বাই থ্রি সিক্স ইজ ইকুয়াল টু থ্রি হল অর এই টু টু কাটা গেল থ্রি সিক্স মাইনাস ওয়ান বাই টু সিক্স হলো এই থ্রি রেজাল্ট হলো এইভাবে আমরা ডিরেক্ট করতে পারবো এটা রেজাল্ট হবে তিন জুয়ের দেখো অনেক কিছু খেয়াল আছে এটা নাকি নাইনের প্রথম ক্লাস টেস্টে দিয়েছিলাম এটা সে কমেন্টস করছে জুবাইর তোমার এত কিছু মনে আছে কিন্তু তোমার রুটির গল্পটা সবাইকে জানানোর উচিত ছিল আমি তোমার কাছ থেকে শুনেছি কালকে রুটির গল্প একটা রুটির জন্য আর বকা খাইতে হয়েছিল কেন খাইতে হয়েছিল এটা সবাইকে তুমি জানাও নাই এবং এটা আমার জানার জন্য খুব কিউরিয়াসিটি ছিল এই জন্য আমি তোমাকে জানছি এটা তোমার কাছ থেকে
কি ম্যাথমেটিক্যাল গেম দেখবে না পরে আরও কিছু ম্যাথ করে নেই তারপরে? আজকে কি ক্লাস আছে তোমাদের পরে এবার আরো? এরপরে তো সর্বোচ্চ নাম্বার অঙ্কন পেয়েছে, সাইটে সাইটই পেয়েছে, আর কেউ বোধহয় সাইট পায় নাই, পাইলে হয়তো আমাকে জানাইতো। আর তোমরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেশন যেন তোমাদের থাকে এই এমসিকিউ পরীক্ষাগুলায়, খুব ইম্পর্ট্যান্ট। তোমরা হয়তো ভাবতেছো সামনাসামনি সারে নাই, সুতরাং অতটা গুরুত্ব আমরা দিব না এটা, এটা তোমরা মস্ত বড় ভুল করবে। সুতরাং আমি যেভাবে বলি তোমাদের সেভাবে আগাতে থাকো, ইনশাল্লাহ তোমরা সফলকাম হবে। 4:30 আছে তাই না? তাহলে একটা ম্যাথমেটিক্যাল গেম হোক, তারপরে আমরা শেষ করে দেব। ম্যাথমেটিক্যাল গেমটা খুব মজার, তোমরা এই দেখবে। তার আগে এরপরে কোন অংশ এমসিকিউ করবে না সিকিউ করবে আমাকে জানাও তাড়াতাড়ি, সেইভাবে আমরা প্ল্যান করে আগাতে থাকব। এমসিকিউ সলভ করবে না সিকিউ সলভ করবে? এমসিকিউগুলো কিন্তু দরকার তোমাদের, আসলে কিন্তু করতেছো না, খুবই দরকার এমসিকিউগুলো। ওই ফিদা, তোমাকে কিন্তু পিটাবো আমি। সিকিউ না সিকিউ স্যার, সিকিউ বোর্ড 202 এর, ঠিক আছে সিকিউ। আরে বাবা, সাথে আবার একজন এমসিকিউ বলতেছে। জি স্যার, জি স্যারটা কি স্যার, সিকিউ স্যার নাকি এমসিকিউ স্যার? রুবাই, ইটস এ রুবাই, ইটস এ ফেভারিট নেম অফ আওয়ার ক্লাস নাকি? দ্যাট ইজ রুবাই। ওকে, সিকিউ করবো তাহলে আমরা নেক্সট ক্লাসে। তোমাদের একটা নির্দেশনা আমি দেই, প্রশ্নগুলো যদি আমি তোমাদের দিয়ে দিলাম সবগুলো তো এখন ক্লাসে এইভাবে ধারাবাহিকভাবে সম্ভব হবে না, তোমরা যে কয়টা পারলে না সেই কয়টা আমি এখানে করাই দিলাম, কি বলো স্টুডেন্টস? ওই শাহরিয়ার, চুপি চাপে থাকো খালি না, দেখো হয়তো এটা জানোই কিনা অনেকে তা জানি না। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল গেম, রেডি হও সবাই, ক্যালকুলেটার হাতে নাও, ক্যালকুলেটার হাতে নাও, রেডি সবাই? হ্যাঁ, এটাই আমি তোমাদের মৌখিক নির্দেশনা দিয়ে দিলাম, যে তোমরা প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা যে কয়টা পারলে না সেই কয়টা আমি এখানে সলভ করাই দিলাম, আর যে একটা পারলে সেখানে তো এটা সলভ মানে ধারাবাহিকভাবে যদি এক এক দিকে করতে থাকে আমি, সম্ভব হবে না তোমাদের এতগুলো শেষ করা। জুবায়ের নিউজ দিল একদিন এমসিকিউ একদিন সিকিউ, ঠিক আছে আমরা আরও একটু ভেবেচিন্তে এটা আমরা তোমাদের মেসেঞ্জারে জানিয়ে দেবো যে কীভাবে অগ্রসর হব আমরা। হ্যাঁ, হ্যাঁ রেডি হতেছ? হ্যাঁ, দেখো তোমাদের যাদের মোবাইল নাম্বার আছে নিশ্চয়ই জানো, তোমরা মোবাইল নাম্বার জানো না, জানো কি না? যদি জেনে থাকো তাহলে প্রথমে তোমার মোবাইল নাম্বারের শেষের 2 ডিজিট নাও, রেডি? 2 ডিজিট, যেমন আমার নাম্বার 14 নিলাম, কারো নাম্বার 03 থাকতে পারে, সে 03 নিবে, বুঝতে পারছো তো? শেষের 2 ডিজিট, শেষের 2 অঙ্ক নিয়েছ? দেখো ক্লিয়ার কিনা? শেষের 2 ডিজিট নিছ? এরপর ওইটার সাথে 2 গুণ করো, ক্রস 2,
গুণ করে গুণফল গুণফলের সাথে পাঁচ যোগ করো, তাহলে যোগফল একটা জানা পাইলে, তাহলে শেষ ডিজিটের সাথে দুই গুণ করে পাঁচ যোগ করে একটা ডিজিট পাইলে, এই ডিজিটের কে পঞ্চাশ দ্বারা গুণ করো, গুণফল আবার নামাও। নিয়েছ? এটা ক্যালকুলেটরের ব্যাপার। এইটাকে আবার এটার সাথে তুমি সতেরোশো সত্তর যোগ করো, এই যে যোগ ফল পাইলে, এই জিরো জিরো করলে ওই একই রেজাল্টই আসবে। তামিম রুবাই, হ্যাঁ রুবাই খালি দুই নম্বরই কথা। পেয়েছ? এইটার থেকে তোমার জন্ম সাল বিয়োগ দাও, জন্ম সাল, জন্ম সাল বিয়োগ দিয়েছ? বিয়োগ দিয়ে দেখো, কেউ কেউ তিন ডিজিটের একটা সংখ্যা পেয়েছ, যারা এই যে শেষ ডিজিট দুইটা নিয়েছ তারা চার ডিজিটের সংখ্যা পেয়েছ, যারা সে একটা শূন্য এইভাবে পেয়েছ তারা তিন ডিজিটের একটা অঙ্ক পেয়েছ, ওই চার ডিজিটের যারাদের আছে প্রথম দুই ডিজিট হবে তোমার মোবাইলের শেষ দুই নাম্বার যেটা ধরে নিয়েছিলে, আর শেষের যে দুই ডিজিট থাকবে সেইটা হবে তোমার বয়স। এই শেষের দুই ডিজিট হবে তোমার বয়স, আর এই দুই ডিজিট হবে তোমার নাম্বারের, তোমার মোবাইল নাম্বারের শেষ দুই ডিজিট, শেষ দুই ডিজিট। কি ক্লিয়ার কিনা? দেখো বুঝতে পারছ? আবার বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, পনেরো ষোলো যারা যারা এই যে দেখো আরিফ হাসান, হ্যাঁ এটা কি ক্লিয়ার কিনা? তাহলে প্রথম দুই ডিজিট হবে, ও একটা ম্যাথ এইভাবেও কিন্তু আসতে পারতো, তিনশো বিয়াল্লিশ, তাহলে তোমার এইটা হবে এটা, আর যার মোবাইল নাম্বার নিয়েছ তার এই যে বয়স হবে যেটা, কিন্তু এটা তো সম্ভব না। ক্লিয়ার কিনা সবাই তোমাদের? কি অঙ্কন বুঝছ মেহেদি? দ্যাট ইজ ম্যাথমেটিক্যাল গেম অনলি। সানি সানি 85 বছর নিয়ে আসছে, মানে ও গাধায় ভুল করছে হিসাব। ওকে তাহলে আমরা আজকে এটা শেষ করব নাকি? সাড়ে চারটায় যেহেতু আছে তোমাদের ক্লাস, সাড়ে চারটায় কি ক্লাস? এই গে ম্যাথমেটিক্যাল গেমটা কেমন লাগছে তাড়াতাড়ি জানাও। অনেকে ও বা মানে নাইস কত ধরনের কমেন্টস করতেছ, এটা জাস্ট ফর জোকস, এটা একটা রিক্রিয়েশন আর কিছুই না। আমরা এক ঘন্টা ক্লাস করে ফেলেছি, ক্লাস করার পর জাস্ট একটা রিক্রিয়েশনের জন্য এটা দেওয়া হয়েছে। মেহেদি বলছে স্যার এখানে ট্রিকটা কি, ট্রিকটাই তুমি চিন্তা করে বের করো, ট্রিকটা কি? ওরে আল্লাহ। আমি অঙ্কন বলছে স্যার আর একটা দেখান প্লিজ, এখন তো অনেক আগ্রহ, হ্যাঁ যখন ম্যাথ টেস্ট বুকের ম্যাথ করাই তখন আগ্রহ কম হয়ে যায়। এটা হলো মাথা খাটাও,
ইংরেজিতে বলা হয় ব্রেইন স্টর্মিং, ব্রেইন স্টর্মিং, ব্রেনের মধ্যে জ্বর উঠাও। ওকে স্টুডেন্টস, আমরা তাহলে আজকে এই পর্যন্তই শেষ করব, আর তোমাদের রুটিনের কিছুটা পরিবর্তন আসবে, আমরা সেটা দুই একদিনের মধ্যে জানিয়ে দিব, সেই মোতাবেক আমরা তখন ক্লাস করব। আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমার মেসেঞ্জারে পাঠাবে যে স্যার আমরা এই ক্লাসটা ঠিক মতো হয় নাই, আমরা এই ক্লাসটা করতে পারি নাই, অথবা এই ক্লাসটা টাইমলি হয় নাই, বা তোমাদের ফ্রুটফুল হচ্ছে কি না কোনো ক্লাস, ফ্রুটফুল না হলে আমাকে জানাবে যে স্যার ওই ক্লাসটা আমাদের এই যে এই জায়গায় প্রবলেম আছে, আমি চেষ্টা করব সেগুলা সমাধান দেওয়ার জন্য। ওকে স্টুডেন্টস, ভালো থাকো সবাই। আর আমরা এই তোমরা কোন সালের সিকিউ করতে চাচ্ছ তাহলে আমি সেই দুই একটা প্রশ্ন আমি তোমাদের আপলোড দিয়ে দিলাম, সেই মোতাবেক তোমরা রেডি থাকলে এরপরের ক্লাসে আমি সেগুলো দেখালাম। তার হায়ার ম্যাথের নেক্সট ক্লাসে ব্রহ্মগুপ্তের উপপাদ্য পড়াব, আর ব্রহ্মগুপ্তের উপপাদ্য পড়ানোর পর আমরা ওই যে নেক্সট হায়ার ম্যাথের এমসিকিউ পড়াব। এমসিকিউ আমরা শুরু করছিলাম না 19 সালের, বোধহয় না 19 সালের না 20 সালের, 20 সালের সম্ভবত, 4টা আমরা করে ফেলছি, 4টা না 5টা করে ফেলছি মেবি, তাই না ছেলেমেয়েরা? হ্যাঁ, 20 সালের 5টা করে ফেলছি আর 4টা আছে। তাহলে প্রথমে আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা বাকি আছে, এটা আমরা শিখব, ঠিক আছে? ব্রহ্মগুপ্তের উপপাদ্য শিখে আর বাকি 4টা আমরা সমাধান করব। ওকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমরা সবাই হাজির থাকবে, এটা আমার নির্দেশ, এটা অমান্য করো না কেউ, নেক্সট হায়ার ম্যাথ ক্লাসে সবাই হাজির থাকবে, কেননা ব্রহ্মগুপ্তের উপপাদ্যটাও তোমার ভালো করে বুঝতে হবে। আবার এমসিকিউ 2020 সালের 5 বোর্ডের আমরা ইতিমধ্যে সলভ করে ফেলছি, বাকি 4টা আমরা নেক্সট ক্লাস থেকে ধরবো। সবাই এই যে অঙ্কন ট্রিকটা বুঝতে পারছে, এই জন্যই বললাম মাথার উপর ঝড় উঠাও, দ্যাট ইজ কল্ড ব্রেইন স্টর্মিং। অঙ্কন ট্রিকটা বুঝতে পারছে বলছে, তো ভালো থাকো সবাই। তাহলে আমি নির্দেশনাটা বুঝছো তো, এটা হলো হায়ার ম্যাথ ক্লাসের নির্দেশনা, আর ম্যাথ ক্লাসের হলো 2020 সালের, অনেকেই লিখে ফেলছ, 2020 সালের আমি 2-3টা প্রশ্ন আপলোড দিয়ে দিব, আপলোড দিয়ে দিলে তোমরা সেগুলো দেখবে বাসায়, যেইগুলো পারবে না সেইগুলোই আমি সলভ করাবো, তাহলে আমার এখানে সহজ হবে, তোমাদের জন্য সহজ হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল, তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো, এটা আমার কামনা, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফিদা, তোমাকে ফিদা, তুমি আমার কল করবে একটু পরে।